বাইতুল মুকাদ্দাস বা মসজিদুল আকসা, পবিত্র নগরী জেরুজালেমে অবস্থিত। এটি মুসলমানদের প্রথম কিবলা। এখান থেকেই মিরাজের রাতে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিসাল্লাম সপ্তম আসমানে গিয়েছিলেন। এখানে ইহুদি মতাবলম্বীদের গুরুত্বপূর্ণ প্রথম টেম্পল ও দ্বিতীয় টেম্পল নির্মাণ করা হয়েছিল। একই সাথে যিশুকেও এখানে ক্রুশবিদ্ধ করা হয়, তাই এটি একই সাথে ইহুদি এবং খ্রিস্টান ধর্মাবলম্বীদের জন্য পবিত্র স্থান। তবে বর্তমানে বাইতুল মুকাদ্দাস বলে যে এলাকাকে বোঝানো হয়, সেখানে কোনো একক স্থাপনা নেই, এটিকে অনেক নামে ডাকা হয়। ইহুদিরা বলে টেম্পল মাউন্ট বা টেম্পল অফ সুলাইমান, আর মুসলমানেরা বলে বাইতুল মুকাদ্দাস। আজকে আমরা বাইতুল মুকাদ্দাস সম্পর্কেই জানব। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম পবিত্র কাবা শরীফ নির্মাণ করার 40 বছর পর তিনি আরেকটি মসজিদ নির্মাণ করেন। এটি মসজিদুল আকসা। মক্কা থেকে দূরে বলে এর নাম রাখা হয় আকসা বা দূরবর্তী। তবে ঠিক কোন জায়গাতে তিনি নির্মাণ করেন মসজিদটি, সেটা কেউই বলতে পারে না নিশ্চিত করে। ধারণা করা হয় বাইতুল মুকাদ্দাসের কোনো এক স্থানে তিনি নির্মাণ করেছিলেন মসজিদটি। ইব্রাহিম আলাইহিসসালামের পুত্র ইসাক আলাইহিসসালাম সেখানে নামাজ আদায় করতেন, কিন্তু সেটা ধ্বংসপ্রাপ্ত হয়ে যায়। পরে ইসাক আলাইহিসসালামের পুত্র ইয়াকুব আলাইহিসসালাম এটিকে পুনর্নির্মাণ করেন। পরবর্তীতে 1004 খ্রিস্টপূর্বাব্দে সুলাইমান আলাইহিসসালাম এই স্থানটির স্থাপত্য তৈরি ও সৌন্দর্য বৃদ্ধি করেন, আর মুসলমানেরা বিশ্বাস করে এটি নির্মাণের সময় জিনদের ব্যবহার করা হয়েছিল এবং আল্লাহ তাআলা গলিত তামার ঝর্ণা প্রবাহিত করেছিলেন। 586 খ্রিস্টপূর্বাব্দে ব্যাবিলনের রাজা দ্বিতীয় নেবুজাদনেজার এটি ধ্বংস করে দেয়। 208 খ্রিস্টপূর্বাব্দে রাজা হেরোড দ্য গ্রেটের সময় এখানে আবার স্থাপনা নির্মিত হয়। এরপর 70 খ্রিস্টাব্দে রোমানরা এটিকে ধ্বংস করে দেবতা জুপিটারের উপাসনার স্থানে পরিণত করেছিল। 315 খ্রিস্টাব্দে খ্রিস্টানে রূপান্তরিত রোমান সাম্রাজ্য এটিকে ময়লা ফেলার স্থানে পরিণত করে। পরবর্তীতে ইসলামী শাসনকালে মুসলমানেরা জেরুজালেম দখল করে নেয়। খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে এই ময়লার জায়গাটি পরিষ্কার করে একটি কাঠের মসজিদ নির্মাণ করেন। এই পুরো এলাকাকে বলা হয় আল আকসা মসজিদ। তবে আল আকসা মসজিদ কোনো একটি একক মসজিদ নয়। কিবলি মসজিদ, মারওয়ানি মসজিদ ও বুরাক মসজিদ মিলিয়ে বলা হয় আল আকসা মসজিদ। বাইতুল মুকাদ্দাসের বিশাল চত্বরে মসজিদগুলোর অবস্থান। বাইতুল মুকাদ্দাসে পূর্ববর্তী সব নবীদেরকে নিয়ে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিসসালাম নামাজ আদায় করেছিলেন। তারা যেখানে নামাজ আদায় করেছিলেন সেখানে অবস্থিত কিবলি মসজিদ। নামাজের আগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিসসালাম যে স্থানে তার বাহন বোরাককে যে প্রাচীরে বেঁধে রেখেছিলেন, তার উল্টো দিকে রয়েছে বুরাক মসজিদ। বুরাককে বেঁধে রাখা করাটি এখনও সেখানে দেখা যায়। পুরো চত্বরে সবচেয়ে সুন্দর যে স্থাপনা দেখা যায় তার নাম ডোম অফ দ্য রক। সোনালী গম্বুজের দারুণ সুন্দর এই মসজিদকে অনেকে মসজিদুল আকসা বলে ভুল করেন। মূলত এখান থেকেই মিরাজের রাতে ইসলামের শেষ নবী পাথরের উপর পা রেখে সপ্তম আসমানে ঊর্ধ্বগমন করেছিলেন। সেই পাথর এখনো আছে। পাথরকে কেন্দ্র করেই এই মসজিদ, যার আরবি নাম কুব্বাতুস সাখরা। 691 সালে এ মসজিদ নির্মাণ করেন খলিফা আব্দুল মালিক ইবনে মারওয়ান।
এর বাহিরের দেয়ালের রং এতই উজ্জ্বল যে 1300 বছর পরেও মনে হয় গতকাল রং করা। এর গায়ে আরবিতে সূরা ইয়াসিন লেখা আছে। এর সৌন্দর্যের কারণে বর্তমানে এ মসজিদই বাইতুল মুকাদ্দাসের প্রতিনিধি হয়ে দাঁড়িয়ে রয়েছে। ইহুদিরা মনে করে এখানেই তাদের জন্য রয়েছে ফার্স্ট ও সেকেন্ড টেম্পল। যে পাথরকে ঘিরে ডোম অব দ্য রক নির্মিত সেটি তাদের কাছে অত্যন্ত পবিত্র। তারা মনে করে এটি হচ্ছে তাদের ফাউন্ডেশন স্টোন। তাদের মতে এটি মহাবিশ্বের সবচেয়ে পবিত্রতম স্থান। হিব্রুতে ডাকা হয় এভেন হাস্তিয়া। ইহুদিদের ধর্মের গুরুত্বপূর্ণ পয়গাম্বর জ্যাকব একবার মামার বাড়ি যাচ্ছিলেন ইরাকে। পথের মধ্যে ক্লান্ত হয়ে পড়লে সন্ধ্যায় একটি পাথরের উপর ঘুমিয়ে যান। তখন তিনি স্বপ্ন দেখেন যে সে পাথরের উপর পৃথিবী থেকে একটি সিঁড়ি ওপরে উঠে গেছে। সেখানে আল্লাহর ফেরেশতারা উঠানামা করছে। স্বপ্নে আল্লাহ তাকে জানালেন যেখানে জ্যাকব বা হজরত ইয়াকুব আলাইহিসসালাম শুয়ে আছেন সে ভূমি তিনি তাকে এবং তার বংশধরকে দেবেন। তার বংশধরেরা পৃথিবীতে ছড়িয়ে পড়বে। স্বপ্ন দেখে তিনি জেগে উঠলেন। এই সিঁড়ির স্বপ্ন ইহুদিদের কাছে জ্যাকবস ল্যাডার ড্রিম নামে পরিচিত। এই স্বপ্নের মাধ্যমে তিনি পবিত্র ভূমির প্রতিশ্রুতি পান। লুজ নামের সে জায়গার নাম তিনি রাখলেন বেথেল। পরবর্তীতে জ্যাকব বা ইয়াকুব আলাইহিসসালাম এ পাথর ঘিরেই উপাসনালয় তৈরি করেছিলেন। এটি ইহুদিদের ফাউন্ডেশন স্টোন। পরবর্তীতে বাইতুল মুকাদ্দাস হয় সুলাইমান আলাইহিসসালামের হাত ধরে। এটিকে ইহুদিরা ফার্স্ট টেম্পল মনে করে। সেটি ধ্বংস হয়ে যাওয়ার পরে দ্বিতীয় আরেকটি উপাসনালয় নির্মাণ করা হয় যাকে সেকেন্ড টেম্পল ডাকা হয়। সমস্ত বাইতুল মুকাদ্দাসকে ঘিরে রেখেছে যে প্রাচীর সেটাকে মুসলিমরা বোরাক ওয়াল বললেও ইহুদিরা একে ওয়েস্টার্ন ওয়াল বলে। এর উচ্চতা 60 ফুট। এটি তাদের প্রথম কেবলা। এর দিকে মুখ করে তারা দিনে 3 বার প্রার্থনা করেন। ফাউন্ডেশন স্টোন ইহুদিদের সবচেয়ে পবিত্র পাথর হলেও ধর্মমতে ইহুদিদের সেখানে যাবার অনুমতি নেই। পবিত্রতা রক্ষার্থে তাই এর চারদিকে প্রাচীর দিয়ে ঘিরে রাখা হয়েছে। এই প্রাচীরের সামনে দাঁড়িয়ে ইহুদিরা প্রার্থনা করে। একে উইলিং ওয়াল বা প্রার্থনা দেওয়ালও বলা হয়। বাইতুল মুকাদ্দাসের পূর্ব পাশে রয়েছে খ্রিস্টানদের পবিত্র গির্জা সেপারচাল। এখানেই যিশুকে ক্রুশবিদ্ধ করা হয়েছিল এবং এখান থেকেই তার পুনরুত্থান হয়েছিল বলে খ্রিস্টানরা বিশ্বাস করেন। যে পথ দিয়ে যিশুকে হাঁটিয়ে নেওয়া হয়েছিল সে পথটি এখনও বিদ্যমান। 1700 বছর আগে বাইজেন্টাইন সাম্রাজ্ঞী হেলেনা এই গির্জাটি নির্মাণ করেন। খ্রিস্টানদের জন্য এটি তাই খুবই গুরুত্বপূর্ণ স্থান। এছাড়াও রয়েছে ওমর মসজিদ। ওমর রাদিয়াল্লাহ তাআলা আনহুয়ের খিলাফতকালে মুসলিমরা যখন জেরুজালেম জয় করে তখন জেরুজালেমের খ্রিস্টান শাসনকর্তা পেট্রিয়ার্ক সফ্রোনিয়াস শর্ত দেন তিনি কেবল ইসলামের খলিফাকে শহরের চাবি দেবেন। শুনে ওমর রাদিয়াল্লাহ তাআলা আনহু জেরুজালেমে আসেন। তার সাধারণ বেশভূষা দেখে পেট্রিয়ার্ক সফ্রোনিয়াস অবাক হয়ে যান। এ সময় ওমর রাদিয়াল্লাহ তাআলা আনহুয়ের নামাজ পড়ার সময় হলে তাকে গির্জার ভেতরে নামাজ পড়তে বলা হয়। তিনি সবিনয়ে বলেন, খলিফা যদি চার্চের ভেতরে নামাজ পড়ে তাহলে পরবর্তীতে মুসলমানেরা এটিকে মসজিদ বানিয়ে ফেলবে। তিনি গির্জার বাহিরে নামাজ পড়েন। পরবর্তীতে মুসলিমরা তার নামাজ আদায় করার জায়গায় ওমর মসজিদ নির্মাণ করে। তাই এটিও
মুসলমানদের জন্য একটি পবিত্র স্থান। সব মিলিয়ে বলা যায়, বাইতুল মুকাদ্দাস কোনো একক স্থাপনা নয়, বরং এটি এমন একটি পবিত্র ভূমি যেখানে মুসলিম, খ্রিস্টান ও ইহুদি তিন ধর্মের মানুষদের কাছে ধর্মীয়ভাবে পবিত্র। এই ভূমির উপর পূর্ণ অধিকার আছে বলে তিন ধর্মের লোকেরাই বিশ্বাস করে। বিশ্বের নানা প্রান্তে ছড়িয়ে থাকা এমন জানা অজানা তথ্য জানতে সাবস্ক্রাইব করুন বিশ্বপ্রান্তরে।